সকালবেলায় গরম গরম ভাতের সাথে জানাই সবাইকে গুড মর্নিং। সকালবেলায় ভাত হয়ে গেছে, উস্তা ভাতে দিছি। ও মা, উস্তা তো একেবারে গলিয়া গেছে, তার লগে দিছি আলু ভাতে। ইস, উচ্ছেটা একদম গলে গিয়েছে গো। ভালো, আসলে মাঝখান থেকে কেটে দিয়েছি না। এই তোমরা কেউ রাগ করো না তো, আমি মজা করে কিন্তু মাঝে মধ্যে একটু অন্য ভাষা জুড়ে দিই, আমার ভাল লাগে। আমার ওই ভাষাটা শুনতে আর বলতে যে কি ভালো লাগে, কারণ আমি তো ওই পাড়াতেই মানুষ হয়েছি ছোটবেলা থেকে। ওই ভাষার ওপর, ওই মানুষগুলোর ওপর আলাদা আমার একটা মানে আন্তরিক টান রয়ে গেছে, জানো তো, ভীষণ ভালো লাগে। তো চলো উচ্ছে আলুটা মেখে নিই। আসলে মা কালকে অমাবস্যা পেলেছে না, ওই জন্য আমি সকাল করে ভাতটা করলাম, বুঝেছো? দুটো সকালবেলায় ভাত খেলে ভালো লাগবে শরীরটা। এটুকুই মানে উচ্ছে ভাতে দিয়েছি, উচ্ছে বলতে কি উস্তা বেরিয়ে যাচ্ছিল। সবাইকে খেতে টেতে দিলাম, সকালে রান্না হয়ে গেল। আমি আজকে আর সকালে খাবো না, আমার মানে ভাল লাগছে না শরীরটা। তো যে এমনি যে খুব বেশি খারাপ সেটা না, একটু হজমের সমস্যা হয়েছে মনে হয়, একবেলা না খেলে ঠিক হয়ে যাবে। আর দেখো কুকুরে কী কাণ্ড করেছে, এটা গাড়ি ঢাকার যে বেলটা এরকম কেটে কুচি কুচি করেছে, এটাকে নিচে পড়ে রয়েছে। কি সমস্যা বলো দেখি। এখানে আমি কিছুক্ষণ বসে রয়েছি, দিয়ে যে দেখছে সেই বলছে, বলছে কি যে তোমাকে দেখে মনে হচ্ছে বাড়ি থেকে তোমাকে বের করে দিয়েছে। তো সত্যি সকাল সকাল আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আর কি করবো, ঢুকতে দিচ্ছে না, ওই জন্য গেটের ধারে বসে রয়েছি। এগুলো খুব কাদা ছিটেছে, তো জল দিয়ে পরিষ্কার করে দিতে বলতে হবে। ওই গাড়িটা ধোয় তো, দিয়ে পাইপের জলটা নিচে পড়ে, নিচে কাদা মাদা থাকে, সেগুলো ছিটকায়। আর গেটটা খোলা থাকে, ওই দিকটায় হয়ে থাকো থাকে তখন এই গেটের এই দিকটা। আর রাস্তা ধরে ব্লক করা মানে কন্টিনিউ এরকম আওয়াজ। বেলা বাজে 11:45, আর আমার পতিদেবের খাবারটা এখন দিই, নাহলে সকালের খাবারটা নষ্ট হবে, আর খাবে না, বসে বসে টিভি দেখছিল। এনো খেয়ে নাও, দাঁড়াও জল আর লবণটা এনে দিই, তাহলেই হবে। কি কায়দা করে খাবারটা নিয়ে আসলো সত্যি, তাই আমায় বললো কি ঘরে বসো, ভিডিও করবো। একটুখানি বসো, আমি যাচ্ছিলাম আদা আর পেঁয়াজ আনতে, আমাকে বললো আদা আর পেঁয়াজ আনতে, তা ভাতটা দেখি সামনে নিয়ে চলে আসবে, আমি আগে গেলে কিন্তু বেরিয়ে চলে যাবে। আমি জানি তো, ওই জন্যই তো মিথ্যা করে বলেছি। কর্তাকে বলেছিলাম পেঁয়াজ আর আদা আনতে, কখন এনে রেখে গেছে দেখো। আজকে রান্না করতে একটু বেশ দেরি হয়ে গেল, সকালে রান্না করেছি তো ওই জন্য অতটা গ্রাহ্য করছি না। এবার গিয়ে আমি রান্নাটা বসিয়ে দিই। আমি এখানে তোমাদেরকে যা বলতে পারছি তোমরা শুনতে পারছো, আমার কানে যাচ্ছে, আমি যা বলছি কিন্তু একজনের কানে যাচ্ছে না, কারণ ওই দেখো একজনা ফোন দেখতে ব্যস্ত, কানে হেডফোন। এখন বাপিকে যদি অজস্রবার ডাকা হয় বাপি শুনতেই পাবে না, ওর বউ এসে কি রেগে যায়, দুবার একবার ডাকবে, দিয়ে জোরে জোরে ধাক্কা মারবে, এই তোমায় না খেতে ডাকছি, তুমি উঠবা কখন। দেখো কত কথা বলছি, অন্য সময় হলে এমনি নিজের থেকেই কথা বলে, আর এখন ও জানেও না যে ওর বৌদি বক 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 করেই যাচ্ছে, দেবা ডাকবো সারা দেবে না। এ বাপি, বাপি, এ বাপি, এ বাপি, এ বাপি, আর বাপি। তো যাই হোক হোক, আমি নাম ধরেই ডাকি, আমার থেকে বয়সে বড় হলেও আসলে ঠাকুর জামাই তো, প্রথম থেকে নাম ধরে ডেকে এসেছি, তো নাম ধরেই ডাকি। আলু তো ভেজে একবারে লাল করে ফেললি রে। হ্যাঁ, আজকে এই আলু দিয়ে হতো চিকেন, একটু আমার ভুলের জন্য এখন হয়ে যাচ্ছে আলুর দম। কেন এই আলুগুলো রাত্রে রেখে দিলে না? একটা তরকারি করেছিলে, এক আলুর দম করতে গিয়ে বাপি এরা মেলা বসিয়ে দিয়েছে। তো মানে বিষয়টা কি হয়েছে জানো তো বাপি, ক্লিয়ার করে বলি, রাজুকে মাংস আনতে দিয়েছে ব্যাগ আর টাকা দিয়ে ওর মাসি। হ্যাঁ, দিয়ে ও এখন গাড়ির কি লাগাতে গেল, দিয়ে আমায় বললো তুমি মাসিকে বলবা এখান থেকে আনিয়ে নিতে, আমার আসতে দেরি হবে, দিয়ে আমি বলতে ভুলে গিয়েছি এখন বললাম। এদিকে ও সব মশলা রেডি করে বসে আছে, আলু রেডি করে বসে আছে, দিয়ে এখন আলুর দম হচ্ছে। গিন্নির আমার এক হাতে মোবাইল আর এক হাতে ভাত থালা, আর ওই যে টিভিটাও চলছে, ওটা আমাদের ভিডিও চলছে, মোবাইলও আমাদের চলছে, কিন্তু একসাথেই খেতে বসলাম দুজনে, সব লেট হয়ে গেছে, মানে ভিডিও যেতেও লেট হয়েছে, খেতেও লেট হয়েছে। তো ভিডিওটা গেছে কতক্ষণ আগে বলছি, 17 মিনিট আগে। তো যাই হোক, আমি খেতে খেতে কমেন্টস চেক করছি, 17 মিনিটে যে কটা কমেন্টস এসছে, একজন লিখেছে দিদি ভাই তোমার শরীর মন সব ভালো আছে তো? আমার ভিউয়ার্স বন্ধুরা আমার এতটাই নিজের যে জানে যে একটা মানুষের সব কিছু ভালো থাকতে গেলে শরীর মানে শরীরের সাথে মনটাও ভালো থাকা দরকার, সেই জন্য শরীর আর মন দুটোরই খোঁজ নিচ্ছে। বিশ্বাস করো, শরীরের খোঁজ নেওয়ার কিন্তু অনেক মানুষ পাওয়া যায়, মনের খোঁজ নেওয়ার মানুষ কজন থাকে, তাই না? তো ভালো আছি, ভালো মন্দই মিশিয়ে দিন চলছে, খাওয়া দাওয়া সারছি,
স্নান করে নিয়েছি খুব তাড়াহুড়োর মধ্যেই। আজকে মঙ্গলবার, বজরঙ্গলীকেও লাড্ডু দিচ্ছিল, আমি জানি স্নানের পর দেরি হবে, তো সেই কারণে আমি ওর ওই কাজগুলো সারার মানে মধ্যেই আমি স্নানটাও সেরে নিয়েছি, তো দুজনে একসাথে খাচ্ছি। না আমার খাওয়া হয়ে গেছে, খাওয়া পাম্পের থালাও নেই, থালাও নিয়ে চলে গেছি। ও কুকুরের ভাত নিয়ে যায়, থালাও জন্য হাতে করে নিয়ে যায়, জানো তো এই জিনিসটা এক এক সময় খারাপ লাগে। হয়তো বাইরে কেউ, হয়তো বাইরের লোক রয়েছে, দেখবে যে নিজে ভাত খাওয়ার থালাটা বেটা ছেলে, বাড়ির বেটা ছেলে হাতে করে নিজে নিয়ে যাচ্ছে কলতলায়, কিন্তু সেটার যে একটা কারণ আছে, ও যে থালার মধ্যে ভাত মাখে কুকুরের জন্য, এবার ও নিজে হাতে খাবারটা দেয়, ওই জন্য ওই থালা সমেত ভাতগুলো নিয়ে যায়। না গো ওটা আমার ছোট, এটা আগা করে, হ্যাঁ এটা আমার বিয়ের পর থেকেই, ওর ভাতের থালা আমার কোনোদিনই নামাতে হয় না। রাতেরটা, হ্যাঁ রাতেরটা নামাতে হয়, রাতেরটা তুমি তো ভাত মেখে একটা বাটি করে নিয়ে যাও, দুপুরে আর তা করো না, দুপুরে থালাটা নিয়েই চলে যাও। সেটা বলো বাবা, এত কিছু বলার মাঝে যদি কিছু ফাঁক পড়ে যায় তুমি বলে দিও। আকাশে মেঘ ধরে যে প্রচুর বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, হাওয়া দিচ্ছে, আর আমি দেখলাম কিনা গাড়িটা বাড়িতে নেই, গাড়িটা কোথায় গেল, গাড়িটা দেখি রাস্তার মধ্যে এখানে রেখে দিয়ে গিয়েছে রাস্তার একটা সাইডে। তবে বৃষ্টি যদি হয় গাড়িটা ভিজানোর দরকার নেই, বাড়িতে নিয়ে গিয়ে রাখুক, এটাই রাজুকে বলি, গাড়িটা নিয়ে গিয়ে বাড়িতে সেটে তোলা রাখুক। কি গো আমি কি ভেতরে যেতে পারি? ও কথা বলতে পারছে না তো, ক্যামেরাটা অন করে দিয়েছে, যে কি অবস্থা। আমি মনে মনে ভাবছি কি ব্যাপার, পারমিশন তো নেয় না, অন্য সময় ঢুকে পড়ে হঠাৎ করে গেটটা খুলে, কর্তা আমাকে বললো রেডি হও ভিডিও করব, তো রেডি হয়ে গেছি, আমি রেডি হচ্ছিলাম, আরো ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, এখন আমি দাঁড়িয়ে থাকি, ও রেডি হোক, এই করে সন্ধে হয়ে যাক, কারণ বেলা অনেকটা ছোট হয়ে গেছে। তো এই নীল শাড়িটা আমি অনেক কদিন পর পরলাম, কি সুন্দর লাইট লাগছে দেখো, একদম মনে হচ্ছে যেন সকাল বেলার মতন ভাব, কিন্তু না সকাল নয়, এখন 5টার উপরে বাজে। এতক্ষণ কিছুক্ষণ আমরা ধরো দুজনা রিলস বানাছিলাম, তো এবার নিচের দিকে যাব, তাই তো? এবার নিচের দিকে গিয়ে চেঞ্জ করবো, আর ভালো লাগবে না। ভালোটা লাগবে কি করে, একভাবে দাঁড়িয়ে আছে, একটু বসতে পারিনি এখনো পর্যন্ত, তা দেখলাম একটু বসার চেষ্টা করলো কিন্তু পারলো না। না না ঠিক আছে, কোনো ব্যাপার না, দেখো অন্য সময় যখন কাজ করতাম না, এসব ভিডিও ভিডিও করতাম না, যদি কোথাও যাওয়ার থাকতো যে অমুক দিন কোথাও যাব, আমাকে সাজতে হবে, দুদিন আগে থেকেই মনে হতো যে না অমুক জায়গায় যাব, একটু ভালো করে সাজবো, সাজলে সাজটা খুলতে ইচ্ছে করতো না, আর এখন শুয়ে থাকলে উফ আমাকে সাজতে হবে, ভিডিও করতে হবে, ভিডিও করতে হবে, কতক্ষণে আমার কাজটা হবে, আমি একটু নিজে ফ্রি হব। চলো আর ওকে বকাবো না, চলো নিচের দিকে যাই, তারপর পরে রেডি হোক, মানে সাজগুনা সাজগুনা খোলা খোলা করুক, তারপরে চেঞ্জ হোক, তারপরে আবার তখন দেখা যাবে। চলো হুকুম করে একা সময় বলে আজকে রিলস হবে, কিন্তু রেডি হতে হবে, ঠিক আছে, খুব হুকুম হুকুম চালাই। দেখো এটা নিয়ে তো আমাদের কাজ এখন করতেই হবে, তাই এটা মাথায় রেখে দিয়ে অন্য কাজটা ভাবতে হয়। চলো নিচে চলো। গুড ইভিনিং সবাইকে, ওই দেখো শঙ্খের আওয়াজ পাচ্ছ পাশের বাড়ি থেকে, আমাদের বাড়ি সন্ধে দেয়া হয়ে গেছে, তো অনেকক্ষণ টাইম ছাদ থেকে নেমে এসেছি, একটু নিজের মতো করে সময় কাটাচ্ছিলাম, বাইরে বসেছিলাম, গল্প করছিলাম সবার সাথে, দিয়ে ওখানে দাঁড়িয়েছিলাম, পা দুটো ধরে গেছে, এরকম বসেছি, কি আরাম লাগছে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর যখন বসা হয় বেশ আরাম লাগে, তাই না বলো? কি জি এত সেন পড়েছে, কি ব্যাপার কি নি, আমি আমতেল আমতেল হাব আমতেলে সুন্দর দিল, আমতেলে পেঁয়াজ দেব না ভাল লাগবে না, না টেস্ট নষ্ট হয়ে, আমি আইডিয়াটা বুঝতে পারছিলাম না যে কি হবে, ওজন্য তোমাকে জিজ্ঞাসা না করে আমি পেঁয়াজটা কুচাইনি, আমতেল মুড়ি তোমার খুব পছন্দের, একদম সন্ধে থেকে না আর সময় কাটতেই চাইছে না, যেন একদমই কাটতে চাইছে না সময়, তো ওই বসে গল্প করে, কখনো একটু টিভির দিকে চোখ রেখে, টিভিতে একটু গান শুনি, তাছাড়া আর আমার অত টিভি দেখার ইচ্ছা নেই, নেশাও নেই, আর কার্টুন দেখি মাঝে মধ্যে বাংলা কার্টুনগুলো, তো দেখো আমি একটা নৌকো বানিয়েছি, ছোট্ট নৌকো, মানে পৃষ্ঠাটা ছোট ছিল, তো সোহেনির খাদার একটা ছেঁড়া পৃষ্ঠা পেলাম, তো সেটা দিয়ে এই নৌকো বানিয়েছি, আর খাবার দাবার সব কিছু ঘরে নিয়ে এসেছি, কাকলি পোস্ত দিয়েছে অনেকটা, দুপুরে রান্না করেছিল, রাত্রে গরম করেছে, ওরা দেখছে যে এবার অনেক রাত্রে আমরা খাই, অত রাত্রে খেলে যদি নষ্ট হয়ে যায়, তাছাড়া ওরাও সব খাবে, ওর জন্য গরম করেছিল, মানে আমি না জানি না যে পোস্তটা গরম করেছে, ওরকম দিয়েছে, আমি নিচে হাত দিয়ে নিতে যাচ্ছি, বলছে নিচে হাত দিও না আমি গরম করে এনেছি, দিয়ে দেখি অসম্ভব গরম, দিয়ে এবার বাবা যেহেতু পোস্ত পছন্দ করে, বাবাকে তো ধরো
আমি রাত্রেবেলায় ভাতটা দিই না, তো এবার আজকে অল্প কটা দিয়েছি। ওই যে পোস্ত দিয়ে ভাত খেতে পছন্দ করে, কাকলি বললো দুটো তামি মশাইকে ভাত দিও পোস্ত দিয়ে দিয়ে। যাই হোক, আমি খাইয়ে দিয়ে আসলাম, গিয়ে মায়ের খাবারও দিয়ে এসেছি। আমাদের খাবার রয়েছে, পরে ও এখনও তো আসেনি, যখন আসবে সে রাত্রির 11টার পর খাবো। এখন এই 9:30-10:30 মতো হবে হয়তো, সঠিক জানি না কটা বাজে। গিন্নি আমার দুপুরবেলা নয় সকালবেলা, যখনই হোক টাইমটা আমি ভুলে গেছি, বললো কিনা 20 বছর তোমার বয়সটা কমে গিয়েছে। তা কোন হিসাবে বললো আমি কিন্তু বুঝতে পারলাম, কারণ হচ্ছে আমার মাথার চুলটা পাকা ছিল, তা কালার করেছি, তার জন্য আমাকে বললো 20 বছর বয়স তোমার কম লাগছে। তার মানে কি আমি গিন্নি আমাকে বুঝালো যে তোমার বয়সটা হয়ে গিয়েছে আর কালারটা তুমি করো না, তাই তো? কি বলবো, তুমি যা বলছো আমি হ্যাঁই দিই, তোমার কথাই আছে যে বলার নেই। আচ্ছা, ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আজকে খুব তাড়াতাড়ি খেয়ে নিল, কারণ হচ্ছে ওর শরীরটা একটুখানি খারাপ যাচ্ছে, মানে মাথায় যন্ত্রণা করছে, তার জন্য তাড়াতাড়ি খেলো। তো বন্ধুরা, যাই হোক, ওর মনটা খুব খুশি খুশি মনে হচ্ছে, আমার পিছনে লাগছে। তো চলো, আজকের মতো ভিডিওটা হাসতে হাসতে শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হবে কালকে থেকে। সবাইকে গুড নাইট, গুড নাইট।